হয়, আপনাদের চাই আছে যমুনা ব্লগ স্যার, মানে জামাল উদ্দিন। বর্তমান মানে আসো একটা রাস্তার উপর, আপনাদের নিশ্চয় দেখিছে যে মানে পথারের মাজত আছো বা পুখুরীর মাজত আছো, তেন লাগিছে, কিন্তু নহয়, এই একটা পকী রাস্তা, এই একটা গাঁলিয়া পকী রাস্তা, যত নাকি এয়াটো পানি বর্তমান হয়েছে। আর পিছফালের একটা বৃহত্তর অঞ্চল আপনাদের দেখিছে, এই অঞ্চলটির মানুষ বর্তমান বান আক্রান্ত হয়ে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছে। তো মানে আজি ইয়াত আইছো, আহি পেলায় মোর পক্ষ যিমান সম্ভব, মই আর এন এস ব্লগের যিজন স্বত্বাধিকার আছে জিয়াবুর রহমান, আমি দুইজনের ফালের ইয়াত যিমান পারো আমি এটা সহায় আগবাইছো তেওঁলোকক। মই বিদ্যুৎ একমাত্র উপস্থাপন করার মেইন কারণ এইটাই, আমার এইখন সমাজত, আমার এইখন অসমত, আমার এইখন হোজাই জেলাত যথেষ্ট সংখ্যক হৃদয়বান ব্যক্তিসকল আছে, আপনাদের আগবাড়ি আহক। আর হোজাই জেলার উত্তর আশীনগর অঞ্চলের এই সকল বানাক্রান্ত লোক গোটেই চুকে কোণে বিভিন্ন প্রান্তে প্রান্তে আমি দেখিছো বর্তমান ফ্লাডের সমস্যা হয়ে আছে, কিন্তু আমার ওচরে পাজরে বর্তমান আমি দেখা পাইছো কেবাখন অঞ্চল আছে যত নাকি মানুষ বানাক্রান্ত হয়ে আছে। আপনাদের প্লিজ হৃদয়বান ব্যক্তিসকল আগবাড়ি আহক, উত্তর আশীনগরের এইখন অঞ্চলত আহক, আপনাদের যান চ্যারিটি ফান্ডেরপর আপনাদের সহায় আগবাব বিচার, আপনাদের প্লিজ আহি পেলায় এই সকল মানুষক এই সমস্যা বা এই দুর্দিনত আপনাদের যদি এটা সহায় করে, এই একটা ডর কারণে সহায় হব। আর ভিডিওটি আপনাদের শেয়ার করে দিব যাতে সরকারের দৃষ্টিগোচর হয় বা প্রশাসনের দৃষ্টিগোচর হয়, আর এই অঞ্চলের মানুষকলে যাতে কিবা এটা হলেও সহায় পায় সরকারে, কারণ এই মানুষখিন বর্তমান যাবে ঘর দুয়ার বা রাস্তাঘাট স্কুল কলেজ ইত্যাদি পানির তলত সুমাই গেছে, বর্তমানে শিবির একটা শিবিরত আশ্রয় লওয়ার অত্যন্ত দরকার, অত্যন্ত প্রয়োজন। আর আমি যে দেখা পাইছো ইয়াত একবারে একটা শিবির লওয়ার বা আশ্রয় একটা লওয়ার একটা জায়গা নাই, গোটেই অঞ্চলটা একেবারে পানি ডুবাই পেলাইছে। গতি প্রিয় বন্ধুসকল, আপনাদের ভিডিওটি চাইছে, আপনাদের যদি দুঃখ লাগিছে প্রতি এটা সহায় করব বিচার, আগবাড়ি আহক হৃদয়বান ব্যক্তিসকল। যদি আপনি সহায় করবলে আপনার ক্ষমতা নাই, আপনি অন্তত ভিডিওটি শেয়ার করে দিব যাতে এই বৃহত্তর অঞ্চলের লোকালবিলাকর স্কুল কলেজের অহা যাওয়া বন্ধ হওয়ার লগতে পারিবারিক যিমান সমস্যা হয়েছে যাতে এই বিপদের সময় সমস্যারপর কিছু হলেও আপনাদের সহায়ের জড়িয়ে রেহাই পায়, এই আশারে আজির ভিডিওটি বনুয়া হয়েছে। আর লগতে মই এটু কব বিচারিম যে আমার এই যে উত্তর আশীনগর এলাকা, এই এলাকাটা প্রতি বছরে এবার দুবার নহয় বা হঠাৎ এদিন নহয়, প্রতি বছরে এই সমস্যার সম্মুখীন হয়। প্রশাসনক অনুরোধ করিম বা সরকারের কর্তৃপক্ষক আমি অনুরোধ জানাম যাতে ইয়ার একটা স্থায়ী সমাধানের চিন্তা করে, সেই উদ্দেশ্যে আজি ভিডিওটি বনাইছো। বন্ধুসকল, আপনাদের ভিডিওটি শেয়ার করব আর যিমান পারে আপনাদের আহক হোজাই জেলার উত্তর আশীনগর অঞ্চলত, মই আর আমার এন এস ব্লগের স্বত্বাধিকারী জিয়াবুর রহমানে আমি কিবা এটা হলেও সহায়ের হাত আগবাইছো, যি সহায় করেছো আমি ভিডিওত আপনাদের দেখা নাই, কারণ দেখাবলে আমি নিবিচার। আপনাদের আহক, যোনে যি শক্তি আছে আপনাদের আহি পেলায় সহায় এটা করব বলে আমি আপনাদের এই অনুরোধ জানাইছো। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করব, আপনাদের মতামত আগবাব ভিডিওর জড়িয়ে। আর যদি এতালেক আপনাদের আমার চ্যানেলটি ফলো করা নাই, প্লিজ ফলো করে দিব যাতে ভবিষ্যতে আপনাদের এনেকা ভাল ভিডিও আপনাদের চাব পারে। ধন্যবাদ, ভালো থাকুক, সুস্থ থাকুক, আর চাই থাকবে আপনাদের প্রিয় চ্যানেল যমুনা ব্লগস।